নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ফের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। আমি অনেকদিন ভিডিওতে আসতে পারিনি, তাই আজকে রান্না করে দেখাবো রুই মাছ ঢেঁড়স দিয়ে পাতলা ঝোল। গরমের দিনে খুবই সুন্দর, খেতে খুবই ভালো লাগে। আর এটা আমার মেয়ে সুমনা আর আমার স্ত্রী লতা। আমার মেয়েকে রোজ প্রতিদিন শর্ট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। এখন কড়াইতে তেলটা দিয়ে দেবো, ততক্ষণ গরম হতে থাকবে। সবজিটা এবার কেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দেবো। ঝাঁজ লাগছে সুমনা? লাগছে না, লাগছে না, লাগছে না। সবই শিখতে হবে তোমাকে। মা না থাকলে কে রান্না করবে? তখন তোমাকেই তো রান্না করতে হবে। পেঁয়াজ, টমেটো, আলু, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেল। আগে এই আমটা কেটে নাও, আগে এই আমটা কেটে নাও, চাটনিটা এর সাথে হয়ে যাবে তাড়াতাড়ি। গরমের সময় জিরে বান্না ঝোল খেতে খুবই ভালো লাগে। সবজিগুলো কাটা হয়ে গেল, এইবারে আমটা কেটে নেব। সুমনা, আম খাবি? খুব টক, খেয়ে দেখ। সুমনা, আম খুব টক, বেশি খাস নি। আর একটা দুই খাবি? মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছটা। ঢেঁড়সগুলো হালকা করে ভেজে নেব। ঢেঁড়সগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার লাফিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এইবারে আলুটা ভেজে নেব ভালোভাবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি চাটনি ফোড়নটা এবার দিয়ে দাও। চাটনিটা বসিয়ে দিচ্ছি, পাঁচ ফুটন দিয়ে দেবো। আমটা দিয়ে দেবো। সুমনা, ভালো করে ধর, মশলার জায়গাটা দিয়ে দাও। তরকারি ভালো করে কর বাবার সঙ্গে। ভালো করে নাড়ো মানা।
সুমনা ভালো করে না আর পড়ে যাবে মা তাড়াতাড়ি না বন্ধুরা আজকে আমার মেয়ে রান্না করে দেখাচ্ছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন মানে এই দিকটা এই দিকটা দিতে ভালো করে না এইবারে নুন দিয়ে দেবো স্বাদ মতো আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দিয়ে দেবো আমটা তেলের ওপরে ভালো করে ভাজা হয়ে গেছে এইবারে জল দিয়ে দেবো হলুদ গুঁড়োটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা দেওয়া আছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো জিরে বাটা আছে চালমগজ পোস্ত বাটা আছে ওইটা দিয়ে দেবো মশলা জলটা দিয়ে দেবো এতে সুমনা কি বড় রাঁধুনি হয়ে গেছে খুন্তিটা কত সুন্দর ধরেছে আমটা খুব টক চিনি বেশি লাগবে একটু না হলে ভালো লাগবে না মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো চাটনিটা হয়ে গেছে
সুমনা মাছের মাথাটা দেব নাকি না সুমনাকে দাও মাছের মাথাটা না মাছের পেটি দাও খুব সুন্দর হয়েছে তরকারিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছে আপনারাও এরকম করে ঘরে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে খুব ভালো হয়েছে আজকের বাড়িতে বসে আছি তাই রান্না করতে আসলাম দিন রান্না করতে আসে না আজকের বাড়িতে আছে বলে রান্না ঘরে এসেছে অনেকদিন ভিডিওতে আসতে পারিনি তাই আজকে আসলাম যার জন্য বলি রান্নাটা করি সুমনা তুই রান্না করেছিস ভালো হয়েছে তো খুব সুন্দর হয়েছে সুমনা তোকেও চাটনি দি হ্যাঁ গরমের দিনে আমের চাটনিটা যে এত সুন্দর লাগে বলে বোঝানো যাবে আপনারা এই গরমের সময় এরকম ভাবে ঘুরে খাবেন খুবই ভালো লাগে আর ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও এখানে অবধি করছি যদি আজকের আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা আছেন নিজেরা একটা লাইক করে সাবস্ক্রাইব বাটন টিপে পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অল সেট করে দেবেন বন্ধুরা যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবাই পৌঁছে দাঁড়ে আর এই জন্য এখানেই ফের আসবো আর একটা নতুন নিরামি রেসিপির ভিডিওর সাথে ফের আসবো আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে বাই বাই বন্ধুরা